বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জনে দোহারবাসীর উৎসব। বিস্তারিত দেখুন ইতালি থেকে আসলামুজ্জামানের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ইতালির ভেনিসে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দোহার ভেনিস ঐক্য একাদশ চ্যাম্পিয়নশিপ অর্জন করায় দলের খেলোয়াড় ও দোহারবাসীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলারিনো পার্কে সংগঠনের সভাপতি মুরাদ মাঝি ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিপনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহসভাপতি নূর আজম লিটন, যুগ্ম সম্পাদক মীর মোস্তাক, সাংগঠনিক সম্পাদক আশিক পলস, প্রচার সম্পাদক হুমায়ুন হক, ক্রিয়া সম্পাদক হাসান রানা, মোহাম্মদ আসলাম, মিল্লাত হোসেন, আসাদ মাঝি, জিনাত মোরল সহ আরও অনেকে। সারাদিনের নানা কর্মসূচি, খাওয়া দাওয়া আর আড্ডায় ভরপুর ছিল পার্কটি। অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোহার ভেনিস পক্ষ পরিষদ আয়োজিত আজকে গ্রিল পার্টি, সকল অতিথিকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আমরা খুবই আনন্দিত, আমরা বাংলা স্কুল আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছি। এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার দলের খেলোয়াড় যারা আছে এদেরকে, এদের জন্য আমাদের আজকে বিজয় আমরা আনতে পেরেছি। বাংলা স্কুল আয়োজিত টুর্নামেন্টে সকলের আত্মত্যাগের মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এজন্য লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে এবং সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের সংগঠনের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন হিসেবে যতটুকু ভালোবাসা তারা আমাকে দিয়েছেন, যতটুকু সম্মান তারা আমাকে দিয়েছেন, আমি তাদের প্রতি সত্যিই দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেটা আসলে না বললেই নয়।